ট্রেনের মধ্যে থেকে ছিনতাই বাজকে ধরে 75,000 টাকা উদ্ধার জনতার। বাংলাদেশ ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় পেশায় শিক্ষক গৌতম চন্দ্র বিশ্বাস তার স্ত্রী সান্ত্বনা রানী রায় ও ছেলেকে নিয়ে আজ বাদগুল্লায় আত্মীয়ের বাড়িতে আসছিলেন কলকাতার মুকুন্দপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। ট্রেন পরিবর্তন করার জন্য রানাঘাটে সপরিবারে নামে ওই পরিবার। ভুল করে উঠে পড়েন শান্তিপুর লোকালে। ট্রেনে ওঠার পরই ট্রেনের মধ্যে ঘটে বিপত্তি। গৌতমবাবুর পকেটে রাখা 75,000 টাকা হাতিয়ে নিয়ে যেতেই তিনি হাত চেপে ধরেন ছিনতাই বাজের। এরপর চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে উত্তেজিত জনতা তাকে মারতে মারতে নিয়ে আসেন শান্তিপুর স্টেশন পর্যন্ত। জানা যায় চোর সন্দেহে ওই ব্যক্তির নাম রাজু মণ্ডল, তার বাড়ি মাঝদিয়া বাগানপাড়া। আজকের এই ঘটনায় তার সাথে যুক্ত ছিল রানাঘাট কুপার্স ক্যাম্পের বাবু ঘোষ নামের অপর এক ব্যক্তি। ট্রেনের মধ্যে থেকে কিছু টাকা নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায় বাবু। অন্যদিকে ধৃত শান্তিপুর জিআরপির পক্ষ থেকে তুলে দেওয়া হয় রানাঘাট জিআরপির হাতে। রানাঘাট জিআরপির উদ্ধার হওয়া 72,000 টাকা তুলে দেয় পরিবারের হাতে। তুমি আজকে ট্রেনে তোমার এই অবস্থা করেছে, তুমি টাকা চুরি করেছিলে, এটা সব কতদিন ধরে যুক্ত রয়েছো? বন্ধুটা নিয়েছিল, বন্ধুটার নাম কি? বাবু ঘোষ। কোথায় বাড়ি ওর? রানাঘাট। কোথায়? কুপার্স ক্যাম্পে। তোমার সঙ্গে ওই বন্ধুর পরিচয় কীভাবে? তুমি কোথায় যাচ্ছিলে? তুমি কোথায় যাচ্ছিলে? মাঝে যাচ্ছিলে? তা ট্রেনের মধ্যে তো হাত ঢুকিয়েছো তুমি, উনি তো বলছেন যে হাতটা তুমি চেপে ধরেছিলে, তোমার হাত চেপে ধরেছিল উনি। কত টাকা নিতেছিলে? কত টাকা ছিল? সে বাবু ঘোষ কোথায়? ও টাকা নিয়ে গেছে? হ্যাঁ, যা টাকা স্যার তোমার কাছে ছিল তোমার কাছে ফেলে দিয়ে ট্রেন থেকে তুমি তুলে নিলে। ছেলে মেয়ে কে আছে তোমার পরিবারে? কে আছে? মা বাবা। কি করো তুমি? কাজ কি করো? কাঁচামালের ব্যবসা। কোথায়? তো আজকে ট্রেনে করে কোথায় যাচ্ছিলে? কি করতে? কি করতে? এদিকে তাকাও, এদিকে তাকাও। কি করতে? হ্যাঁ, কি কারণে এসেছিলেন? ইন্ডিয়া এসেছিলেন কি কারণে? মানে এখানে ডাক্তার দেখানোর? আচ্ছা, ডাক্তার। আচ্ছা আচ্ছা, ওনাকে নিয়ে ডাক্তার দেখানো। তো ছেলেও আছে সাথে? ছেলেও। ট্রেনে উঠেছেন কোথা থেকে? উঠেছে কলকাতা থেকে। কলকাতা থেকে উঠে নামছি রানাঘাট। রানাঘাট থেকে উঠে যাবো তো বাদ করলে এখান থেকে যাওয়া যাবে না আগে এখান থেকে বা এক ট্রেনে যাই নামিয়ে তোমার বন গাড়ি বাদ করলে চলে যাবো। আচ্ছা, মনি ধরে পরে বাড়ি হচ্ছে বাদ করলে না আপনার আত্মীয় বাড়ি যেটাই? হ্যাঁ, তার বাড়িতে বাদ করলাম। যাবেন? যাবো বাদ করলাম। মাঝখানে ট্রেনে কোন জায়গাটায় হয় যখন? রানাঘাট। রানাঘাট। রানাঘাট থেকে ওঠার পরে উনি পাশ দিয়ে আসে এখানে কইতেছে আমি হাত ধরছি আমার বুকি বাদাইছে বাদাইয়ের প্রাণী। কজন ছিল ওটা মোটামুটি? ওর পাশে আর একজন ছিল। টাকা আমি দেখলাম এরকম টান দিয়ে ওরকম দিয়ে দিলাম, তাকে ধরা যায়নি। টাকা ধরে দিতেছে আর রয়েছে স্যার সব 2,000 টাকার নোট সব গুলো। কোথায় দিয়ে দিয়েছে? ও দিয়ে দিয়েছে ওর পাশে। আর 7,000। ও আচ্ছা। আর আমার তো পার করে দিয়েছে টাকা। আমি ধরতে ধরায় তার লোকজন চোর চোর বললে সবাই এসে হরমুন দিয়ে চোর ধরেই রাখা দেয় ডাকতে পারে না তারা। আমি কি ধরে রাখতে পারবো? তারাই লোকজনই ধরছে। তো এখন শান্তিপুর জিআরপি থেকে এসছেন তো? জি। ওনারা সহযোগিতা করছে তো? সহযোগিতা করছে। আপনার নাম? গৌতম চন্দ্র। কি করেন পেশায়? আমি শিক্ষকতা করি। কোথায়? বাংলাদেশে। আচ্ছা, স্ত্রীকে নিয়ে মানে ডাক্তারখানায় যাবেন বলে এসছেন? ডাক্তারের কাছে নেবো এই জন্য আসছি। আচ্ছা আচ্ছা, কি নাম বলেন আপনি? গৌতম চন্দ্র বিশ্বাস। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।